হ্যালো বন্ধুরা, আমি শ্যাঙ্গনীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। সবার প্রথম আপডেটটা, রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক অর্থাৎ স্বাধীনতা দিবসের উইকেন্ডে মুক্তি পাওয়া দুটো বাংলা ছবির ন্যাশনাল প্লেক্স কালেকশনকে কেন্দ্র করে আপনাদেরকে সবার আগে জানিয়ে রাখি, ন্যাশনাল প্লেক্স কালেকশন অর্থাৎ এখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কালেকশন ইনক্লুড করা থাকবে না এবং লোকাল মাল্টিপ্লেক্সেসের কালেকশন কিন্তু ইনক্লুড করা থাকবে না। বাবলি ছবিটার কথা যদি বলি, সেকেন্ড উইকে বাবলির যে ন্যাশনাল প্লেক্স কালেকশন সেটা হয়েছে 7.5 লক্ষ টাকার কাছাকাছি, অর্থাৎ দুই সপ্তাহ মিলিয়ে ন্যাশনাল প্লেক্স কালেকশন ইন টোটাল ছবিটার দাঁড়িয়েছে 25 লক্ষ টাকা প্লাস। অন্যদিকে পদাতিকের কথা যদি বলি, পদাতিক কিন্তু 2 লক্ষ টাকার কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি কালেকশনটা ন্যাশনাল প্লেক্স থেকে করতে পেরেছে নিজের সেকেন্ড উইকে, অর্থাৎ 2 সপ্তাহ পরবর্তীতে টোটাল কালেকশন ন্যাশনাল প্লেক্স থেকে পদাতিকের দাঁড়ালো 8 লক্ষ টাকা প্লাস। এর পরবর্তী আপডেটটা প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাদুকোন, কামাল হাসান এবং নায়ক অশ্বিনের ছবি কালকি 2 8 নানি ড্যাডি, সেই ছবিটা সিকুয়ালকে কেন্দ্র করে অর্থাৎ পার্ট 2কে কেন্দ্র করে। পার্ট 1টা তো মুক্তি পেয়ে গেছিল জুন মাসে, পার্ট 2 এর শুটিং কবে থেকে শুরু হবে সেটার ব্যাপারে কিন্তু কালকির প্রোডিউসাররা নিজেরাই অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে, মুখ খুলেছে তারা বিভিন্ন জায়গাতেই। তারা এটা বলেছে যে কালকির সেকেন্ড পার্টের শুটিং পরবর্তী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে থেকে শুরু হবে, অর্থাৎ আগামী 5-6 মাসের মধ্যেই কিন্তু এই ছবিটার শুটিং শুরু হয়ে যেতে চলেছে। আশা করা যেতে পারে সেক্ষেত্রে যে 2026-এর শেষ ভাগে অথবা 2027-এর শুরুর দিকে হয়তো আমরা এই ছবিটা দেখতে পেতে চলেছি। খুব বেশি লেট কিন্তু এখানে মেকাররা করবে না, তার কারণ প্রথম পার্টটা এত বেশি সাকসেসফুল হয়েছে এবং ফার্স্ট পার্টটা এমন একটা জায়গাতে গিয়ে এন্ড হয়েছে, সেখানে যে বিগ রিভিলটা প্রভাসের ক্যারেক্টার সম্পর্কে যে প্রভাস হচ্ছে কর্ণ রিইনকার্নেশন, সেটা কিন্তু মানুষের খুব ভালো লেগেছে। ফলত সেকেন্ড পার্ট যখনই আসবে হিউজ ওপেনিং, ম্যামথ ওপেনিং কিন্তু সেই ছবিটা নেবে, মেকাররা সেটা খুব ভালো মতো জানে। তো 5-6 মাসের মধ্যে শুটিং শুরু হয়ে যাওয়াটাই খুব একটা স্বাভাবিক ঘটনা। এর পরবর্তী আপডেটটা কঙ্গনা রানাওয়াতের আপকামিং ছবি এমার্জেন্সিকে কেন্দ্র করে, যেটা আগামী শুক্রবার অর্থাৎ এই 6 সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা তো ছিল, কিন্তু ছবিটা সেদিন মুক্তি পাবে না, ছবিটা কিন্তু পোস্টপন্ড হয়ে যাচ্ছে। নতুন রিলিজ ডেট সম্পর্কে মেকার এখন অবধি অফিসিয়ালি কোনো রকম স্টেটমেন্ট দেয়নি, দেখা যাক সেসব অবধি তারা কবে জানায় যে তাদের ছবিটা সেসব অবধি কবে মুক্তি পাবে। কেন ছবি মুক্তি পাচ্ছে না, তার কারণ সিবিএফসির দ্বারা এই ছবিটা এখন অবধি সার্টিফাইড হয়নি। কেন সার্টিফাইড হচ্ছে না, তার কারণ সিবিএফসির যারা মেম্বার তারা ডেথ থ্রেটস পাচ্ছে। এখন কেন ডেথ থ্রেটস পাচ্ছে তার কারণটা আশা করি আপনারা সকলে এতক্ষণে অনুমান করে ফেলতেই পেরেছেন। ছবির মধ্যে এমন কিছু দেখানো হতে পারে যেটা সিক সেন্টিমেন্টকে আঘাতপ্রাপ্ত করবে, এরকমটা অনুমান করে একদল মানুষ এই ছবিটাকে কেন্দ্র করে বিক্ষোভ করছে। তারা চাইছে না এই ছবিটা রিলিজ হোক, তারা এই রিলিজটা স্থগিত রাখা হোক বর্তমানে, এরকমটাই চাইছে। সেখান থেকেই যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত, অনেকদিন ধরেই এই গণ্ডগোলটা চলছে। আমি ভাবছিলাম যে কবে পোস্টপন্ড হয়ে যায়, কবে পোস্টপন্ড হয়ে যায়, চান্সের সাই ছিল এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু হলো, এই ছবিটা পোস্টপন্ড হচ্ছে। এমার্জেন্সি ট্রেলার কিন্তু অলরেডি রিলিজ করে গেছে, আপনারা সকলেই জানেন কঙ্গনা অলরেডি ছবিটার প্রমোশনও শুরু করে দিয়েছিল, জোর কদমে প্রমোশন হচ্ছিল। তার পরবর্তীতে কিন্তু এই ছবিটা এরকম লাস্ট মুমেন্টে পোস্টপন্ড হয়ে যাওয়া, সিবিএফসির দ্বারা সার্টিফাইড না হওয়ার জন্য, এটা কিন্তু এই ছবিটার জন্য ডেফিনেটলি বিগ ব্লো এবং এটা কঙ্গনার জন্য একটা বিগ ব্লো। লেট সি এটার থেকে কঙ্গনা কীভাবে রিকভার করে নিজেকে এবং এমার্জেন্সি ছবিটাকে, কারণ এরপরে যখন এমার্জেন্সি আসবে তখন আবার প্রমোশন করা, আবার কি নতুন করে তারা আর একটা ট্রেলার 2-1 ট্রেলার আর একটা ডিজাইন করে প্রমোশন আবার করবার জন্য। লেট সি এই ছবিটা আফটারঅল যখন রিলিজ করবে তখন ব্যবসা আদৌ কি করবে, কারণ এই ছবিটার সঙ্গে কিন্তু কঙ্গনার ইমোশন জড়িয়ে রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র সে একজন অ্যাক্টর হিসেবে নয়, ডিরেক্টর হিসেবেও করেছে। এর পরবর্তী আপডেটটা আল্লু অর্জুনের পুষ্পা 2কে কেন্দ্র করে, নেটফ্লিক্সের কাছে এই ছবিটার ওটিটি রাইটস বিক্রি হবে এরকমটা আগে থেকেই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছিল এবং এখন যেটা জানতে পারা যাচ্ছে নেটফ্লিক্স কিন্তু এই ছবিটার ওটিটি রাইটস চড়া দামে কিনে নিয়েছে এবং রেকর্ড ব্রেকিং দামে কিনে নিয়েছে, এমন একটা দাম যেটা সত্যি বলতে আপনি শুনলে চমকে যাবেন, আমি শুনে চমকে গেছি। 270 কোটি টাকায় ওটিটির সমস্ত রাইটস অর্থাৎ বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ভার্সানের যে রাইটস সবটাই কিন্তু নেটফ্লিক্স এখানে পুষ্পা 2-এর অলরেডি কিনে নিয়েছে 270 কোটি টাকা। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।